এত বৃষ্টি পড়ছে না, মোটামুটি ইরিটেটিং লাগছে। আর আমাদের সবচেয়ে বেশি ইরিটেটিং লাগার কারণ হচ্ছে গাইস, আমরা তো চশমা পড়ি, সামনে তো দেখতে পাচ্ছি কি অবস্থা। গাইস উই আর ইন ভাঙ্গড়া, তো দেখা যাক এখানে কি হয় না হয়, তোমাদেরকে দেখাবো যদি ভিডিও না করা যায়। তোমরা হয়তো দেখে নেবে ছবিটা, বাট চলো কথা বলা যাক। অলরেডি গাইস আমরা এখন বেরিয়ে গেছি তোমার ভাঙ্গড়া থেকে, তো সাইকেল দেখা হয়ে গেছে, এবার দেখা যাক কি হয়। তো বেশি এই মুহূর্তে স্টক ছিল না, যেগুলো ছিল সব কালেকশন করা ছিল, তাও দেখা যাক কি হয়। যদি সাইকেল নেওয়া হয় তোমাদেরকে একটা ভালো একটা ব্লগ আমি দেবো সেদিনকে। আর এই মুহূর্তে আমরা এখন রয়েছি আখুন বাজারে, চলো। আর খুব বৃষ্টি পড়ছে গাইস, আর সোজ বই লাইট করছে। আজকে ভাই কিছু ভালো থাম্বনেল বানাচ্ছি। সব থেকে বেশি বিরক্তকর লাগে এই টাইমটায়, যখনই তুমি কোনো ভিডিও শুনতে যাচ্ছ বা যখনই কোনো কাজে যাচ্ছ, এত বৃষ্টি পড়ছে না, মোটে বেশি ইরিটেটিং লাগছে। আর আমাদের সবথেকে বেশি ইরিটেটিং লাগার কারণ হচ্ছে গাইস, আমরা তো চশমা পড়ি, সামনেটা দেখতেই পাচ্ছি কি অবস্থা। সো গাইস আমি জাস্ট এলাম বাড়িতে, আর এখন এই মুহূর্তে বাজে হচ্ছে গাইস দুপুরবেলা দুটো, কিন্তু বাইরে এতটাই গাইস কি হলো ক্লাউডি ওয়েদার, যার জন্য আমাকে লাইট চালাতে হলো। তো গাইস দেখাবে তোমাদের সাথে আরও একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য গাইস কিছু ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে। দেখাবে গাইস তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বি সেফ, রাইট সেফ, সাইনিং অফ ডি সরকার, বাই বাই।